ফ্রি ফায়ার কি এর আগে তোমরা কখনো এই কারের বর্ণনা দেখেছো? এর মধ্যে কিভাবে এত লক্ষ লক্ষ কার অ্যাড করতে পারবে? কিন্তু তোমরা কি এইটার জন্য আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আলাদা একটা দুনিয়া আছে? ফ্রি ফায়ারে আলাদা দুনিয়াতে শুধুমাত্র কয়েকজন মানুষই যেতে পারে। তোমরা কি এর আগে বারমুডা ওয়েবের নাইট মোডে এত বড় চাঁদ দেখেছো? দেখো নাই তো? সমস্যা নাই, আমি তোমাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের ট্রিক্স এক্সপেরিমেন্ট করব এবং খুঁজে বের করব তাদের ট্রিক্স এর রহস্য কি, তাদের দেখানো ট্রিক্স গুলো কি বাস্তবে আসলে আমাদের গেমে কাজ করে, গেমের মধ্যে থাকা ফেক ট্রিক্স আমাদেরকে দেখাবে। চলো তাহলে শুরু করা যাক। আগে প্লিজ একটা লাইক করে দিও, কষ্ট করে। আমাদের 1 মিলিয়ন তো অল্প কিছু সাবস্ক্রাইবারই লাগে, নতুন হয়ে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওতে আমরা দেখতে পারতেছি একজন ইউটিউবার আমাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবে যার মাধ্যমে আমরা যে কোনো একটা স্কোয়াডকে সহজভাবে মেরে ফেলতে পারবো। তো এই ট্রিক্সটি করার জন্য অবশ্যই আমাদের এই পোর্টগুলটি দরকার হবে এবং ট্রিক্সটি করার জন্য আমাদের এই লোকেশন আসতে হবে এবং সেম পজিশন আমাদের এটিকে বসাতে হবে। পোর্টগুলটি এইভাবে বসে দিলে আমরা টেলিপোর্ট হয়ে এটার ভিতরে চলে আসতে পারবো। এটি কিন্তু আমরা স্কোয়াড ডুতে সব জায়গাতে করতে পারবো। তার ট্রিক্সটি হচ্ছে এটা, পোর্টগুল দেখা যখন এনিমির পোর্টগুলটা ইউজ করবে ঠিক তখন এনিমি এটার ভিতরে চলে আসবে। যেই মুহূর্তে এনিমি পোর্টগুলটা ইউজ করে ভিতরে আসবে তখন আমরা চাইলে পোর্টগুল সাহায্যে এনিমিকে মেরে ফেলতে পারবো। এই যে পোর্টগুল ইউজ করে যখন এনিমিটা এখানে আসে তাকে দুইজন মিলে এখানে ডাউন করে ফেলে। তার দেখানো ট্রিক্সটিকে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা প্রথমে একটা পোর্টগুল কিনলাম এবং একজ্যাক্ট ওই লোকেশনে আসলাম। এখন দেখার বিষয় হইতেছে এটা যে ট্রিক্সটি আসলে কাজ করে কিনা। আমরা এটিকে কোনোরকম ভুল না করে ট্রাই করি এবং হ্যাঁ এটিকে ঠিকভাবে বসাতে পারলাম। এবং যেই মুহূর্তে আমরা পোর্টগুলটি ইউজ করলাম দেখতে পাচ্ছি আমরা ওই মুহূর্তে আমরা এখানে এটি ভিতরে চলে আসলাম। তবে এই ট্রিক্সটিকে আমরা স্কোয়াডও করি না, আমরা সোলোতে ট্রাই করি। এটি কার্যকর, তবে এটিকে একটা গেমের গ্লিচ হিসেবে বলা যেতে পারে। তবে এটার ভিতরে এসে যদি তোমরা এনিমিকে মারো তাহলে তোমাদের এটি ব্ল্যাক লিস্টে যেতে পারে। এখানে সে সার্ভাইভ করতে পারবে এবং ভিতর থেকে এনিমিকেও সহজে মারতে পারবে। ট্রিক্সটি কার্যকর, তবে গেমে ইউজ না করে বেটার হবে। তাহলে পরবর্তী ট্রিক্স ইউটিউবার আমাদের এইটা দেখাইতেছে, ট্রিক্সটি করার মাধ্যমে আমরা চাইলে হাওয়ার মধ্যে দৌড়াতে পারবো। এই ট্রিক্সটিকে করতে হলে আমাদের দরকার হবে একটি লঞ্চ প্যাড। লঞ্চটিকে ঠিক এই জায়গায় এইভাবে লাগাতে হবে এবং তার কথা হলো যে লঞ্চ প্যাড ইউজ বাটন এবং জিপলাইন ইউজ বাটন দুইটা একসাথে ক্লিক করতে হবে। এখানে যদি দুইটাকে আমরা একসাথে ক্লিক না করতে পারি তাহলে আমাদের এইখানে এটি ট্রিক্সটি কাজ করবে না। প্রথমবার যখন ট্রাই করে ট্রিক্সটি কাজ করে নাই, বাট সেকেন্ড টাইম যখন এটিকে ট্রাই করে তখন দেখা যায় ট্রিক্সটি কাজ করে। এটিকে আমি এখনো পর্যন্ত ট্রাই করে নাই যে এটি কাজ করবে কিনা। তো এই ট্রিক্সটি করার জন্য আমাদের এখানে আরো কিছু টিপস রয়েছে যেগুলো আমাদের এখন এই মুহূর্তে ফলো করতে হবে। এরপর ঠিক মধ্যে এসে আমাদের মোবাইলটা মিনিমাইজ করে নিতে হবে। এখানে মিনিমাইজ করলে দেখা যাবে যে আমরা আকাশের উপরের দিকে লঞ্চ প্যাডটি ইউজ করতেছি। কিন্তু কত হইতেছে, প্রকৃতপক্ষে কি আমরা এটিকে আসলে আকাশের উপরে আছে এখন এই মুহূর্তে? লঞ্চ প্যাডটি শো করতেছে ঠিক আমাদের নিচের দিকে। লঞ্চ প্যাড এবং জিপলাইন ইউজ করার কারণে আমাদেরকে ঠিক উপরের দিকে দেখাই যাচ্ছে। বলা যায় কাইন্ড অফ নিজে নিজে গেম এর মধ্যে বাগ তৈরি করা। এরপর সে যা করলো আবার মিনিমাইজ করে এবং আবার মিনিমাইজ করে ডাটা কানেকশন অফ করে দিয়ে এরপর দেখা যায় যে সে টোটালি আকাশের উপরে দাঁড়িয়ে আছে। মানে এটা তো আমাদের গেমে ইম্পসিবল। এই মুহূর্তে তার ডাটা কানেকশন অর্থাৎ ইন্টারনেট কানেকশন 99+ রয়েছে, যার কারণে এটি আমাদের এখানে শুইতেছে আমরা উপরে আছি। তবে তার দেখানো ট্রিক্সটিকে আসলেই কার্যকর। এখানে তার দেখানো ট্রিক্সটিকে অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাই ঠিক আগের জায়গায়। এইখানে ওই ইউটিউবার দেখাইছিল যে ট্রিক্সটি এইখানে এই জায়গায় আমাদের করতে হবে। এখানে পজিশন অনুযায়ী আমরা একটা লঞ্চ প্যাড বসাবো। আরে জানা তুই সর এখান থেকে, যতবার ট্রিক্স এক্সপেরিমেন্ট করতে যাই উল্টাপাল্টা কাজ করবে। এখানে দাঁড়ালে আমি লঞ্চ প্যাড কিভাবে লাগামো ভাই, এখন বলার কারণে একবার সামনে থেকে চলে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমরা এখানে লঞ্চ প্যাডটি লাগিয়ে ফেললাম। এই মুহূর্তে কথা হইতেছে এইটা, আগে ছোট একটি অ্যাড রয়েছে। এই যে বন্ধুরা, আপনারা তো 1xbet এর নাম জানেন, 1xbet বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি টিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারবে। তাই 1xbet এ জানেন এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আর আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে উপার্জন করা বা আমাদের খেলা, আসলে এখানে ক্যাসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে। আপনার বিজয়ী টাকা আপনি ছেলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর দেরি না করে আমার প্রোমো কোড সিপিএনটি ব্যবহার করুন এবং পেয়ে যান 200% ডিপোজিট বোনাস এবং আপনি পিএলএস বিপিএল 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না, ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। একসাথে লঞ্চ প্যাড এবং জিপলাইন বাটন ক্লিক করতে হবে। যদি আমরা একসাথে লঞ্চ প্যাড এবং জিপলাইন বাটন ক্লিক করি তবেই আমরা ট্রিক্সটিকে কাজ করতে পারবো। প্রথমে ট্রাই করলাম, আমাদের লঞ্চ প্যাড হই নাই বাট জিপলাইন হইছে। এখানে আমাদের আবার এটাকে ট্রাই করতে হবে, লঞ্চ প্যাড এবং জিপলাইন বাটন একসাথে দুইটা সবসময় কাজ করে তেমন কিন্তু কথা না। ওকে, নেক্সট ট্রিক্স। এই মুহূর্তে এখন সে আমাদের একটা লিগ্যাল ট্রিক্স দেখাইতেছে। লিগ্যাল ট্রিক্স বলতে আসলে গেমের মধ্যে যেগুলো ইউজ করা যাবে এগুলোকে লিগ্যাল ট্রিক্স বলে আর কি। তো এখানে লিগ্যাল ট্রিক্স গুলোকে আমরা ইউজ করতে পারবো। কথা হচ্ছে আমরা চাইলে লঞ্চ প্যাড এর মাধ্যমে আমরা এই টাওয়ারের একদম উপরে চলে আসতে পারবো এবং এটি ফ্রি ফায়ার আমরা সবাই ইউজ করতে পারবো এবং সার্ভাইভ করতে চাইলে এইখানে সে সার্ভাইভ করতে পারবো। এবং একই লঞ্চ প্যাডের সাহায্যে আমরা যদি এইভাবে যদি তার ট্রিক্সটা ফলো করি তাহলে আমরা চাইলে সামনের যে টাওয়ারটা আছে সামনের টাওয়ারও চাইলে উঠতে পারবো। ওই ইউটিউবার কিছুটা মিস্টেক করেছিল যার কারণে সে এটার উপরে সরাসরি উঠতে পারে। তবে আমরা এই দুইটাই ট্রাই করবো। প্রথম দিকে আমরা তার লোকেশন এবং পজিশন ঠিকঠাকই দিই, সে যেভাবে দিয়েছিল 60° অ্যাঙ্গেলে ঠিক ওইভাবে আমরা দিয়েছিলাম। 2-1 ন্যানো সেন্টিমিটারের জন্য আমরা এটার উপর উঠতে পারি না। আমরা এখানে সেকেন্ড টাইম গিয়ে আবার ট্রাই করি,
কিন্তু এইবারও হলো না, উপর দিয়ে চলে যায় একটুর জন্য উপরে ওঠা যায় না। অ্যাজ ইউ ক্যান সি সে যেভাবে করছিল লোকেশনও কিন্তু আমরা ঠিক ওইভাবে দিছিলাম, বাট আমাদেরটা হয় না। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের হয়ে যেতে পারে। ইজি ট্রিক্স, দরকার পড়লে একবার ট্রাই করো। সর্বশেষ আসে ফাইনাল। এই ট্রিক্সটা করার জন্য আমি নিজে অনেক এক্সাইটেড হয়ে আছি। এটা হচ্ছে আমাদের গেমের একটা ক্লাফন ম্যাপ। এখানে আমরা কাস্টমাইজ ভাবে যে কোনো ক্যারেক্টারকে ছোট করতে পারবো, এবং এই ক্লাফন কাস্টমের মধ্যে আমরা ফ্রি ফায়ার একটা নতুন দুনিয়া পাবো। যেমন তুমি তোমার ইচ্ছা মতো ম্যাপের কালার চেঞ্জ করতে পারবে, লাইক নাইট মোড কালার, এবং ফ্রি ফায়ার কে বিল্ডিং এ ভরে ফেলতে পারবে, লাইক একটা সিটি মোড করে ফেলতে পারবে। শুধু তাই না, তুমি চাইলে আকাশের মধ্যে বড় একটা চাঁদও আনতে পারবে। এইখানেই শেষ না, এই ম্যাপের মধ্যে তুমি চাইলে এসকে 26 বছরের বান্ডেল থেকে শুরু করে হিপ হপ বান্ডেল থেকে শুরু করে সবকিছু ফ্রিতে পড়তে পারবে। যাদের কাছে হিপ হপ অথবা রাইস্টার এসকে 26 বছরের বান্ডেল নেই, তোমরা চাইলে এই ম্যাপ থেকেই পড়তে পারবে সবকিছু। এটাকে আমরা ট্রাই করবো, এবং শেষের দিকে আমি তোমাদের বলে দেবো ক্লাফরুন ম্যাপের কোডটা কোথায় পাবে। তো তার এখনো ট্রিক্স অনুযায়ী তার কোডটি আমরা তার বিরু থেকে কপি করি, এবং কপি করে আমরা কোডটি নিয়ে যাই আমরা সেই ক্লাফরুন ম্যাপে। এখানে আসে আমরা প্রথমে ইন্ডিয়া সার্ভারে, কারণ বাংলাদেশ সার্ভারে এই ক্লাফরুন ম্যাপটি বানাই নেয়। তখন ক্লাফরুন ম্যাপের কাস্টমটি দিয়ে যখন আমরা স্টার্ট দিয়ে দিই, তখন দেখতে পাই যে সাথে সাথে ম্যাচটি স্টার্ট হয়ে যায়। আমি কনফিউজ ছিলাম যে ম্যাচটি স্টার্ট হবে কি না। ম্যাচ স্টার্ট হওয়ার পর আমাদের ঠিক এই জায়গায় নিয়ে আসে, অর্থাৎ ক্লাফরুন ম্যাপের এই কোডটি আমাদের কাজে লেগেছে। উপর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে এত কিছু কাস্টমাইজ সিস্টেম তুমি কিভাবে তৈরি করবে। এখানে তোমরা দেখো, আমি তোমাদের দেখায় তো একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এখনো করে না থাকলে। যদি তোমরা এখানে খেয়াল করো, উপরে একটা রিড একটা লেখা আছে, তো এটার মধ্যে যদি ক্লিক করি আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাই। এখান থেকে তোমরা যে কোনো জায়গায় টেলিউড হতে পারবে, লাইক এখানে আমি চলে আসি ফ্যাক্টরির মধ্যে। তো এখানে দিয়ে যদি আমরা লোকেশনে চাপ দেওয়া, আবার যদি অন্য জায়গায় ক্লিক করি, তাহলে অন্য জায়গায় কিন্তু এখানে আমরা টেলিউড হয়ে যাই। আমরা চাইলে কিন্তু নর্মালি বারমুড়া ম্যাপে গিয়ে টেলিউড হতে পারি না। তো দেখো, আমি কিন্তু এখানে রিমনাম ভিলেজে চলে আসলাম এক সেকেন্ডের মধ্যে। এখন যদি আমি মার্স ইলেকট্রিসিটিতে যেতে চাই, তাহলে এটাতে ক্লিক করলাম এবং মার্স ইলেকট্রিসিটিতে চলে আসলাম। প্ল্যাটফর্ম ম্যাপটি আনবিলিভেবল কাজ করে। কাস্টম ম্যাপের এটা মাত্র শুরু। এখানে যদি তুমি চাও তোমার ক্যারেক্টারকে অনেক ছোট করে ফেলতে পারো। দেখো, আমি তোমাদের দেখাই আমার ক্যারেক্টারকে ছোট করে। আমার ক্যারেক্টার এই মুহূর্তে মাথা এবং পা দুইটাই ছোট হয়ে গেছে। এমন গ্লিচেস কি জীবনে দেখছো? এটা সবাই করতে পারে, তোমাদের আইডিতে কোনো রিস্ক নেই। এটা গ্যারেনার অফিশিয়ালি ভাবে বানানো একটা কাস্টম। তুমি চাইলে এই ম্যাচের মধ্যে এসে ইনভিজিবল হতে পারবে, লাইক অদৃশ্য হয়ে গেলে। দেখো, এখানে কিন্তু আমি অদৃশ্য হয়ে গেলাম। তুমি ইনভিজিবল হয়ে গেছো মানে তোমাকে কেউ দেখতে পারবে না। এখানে আরেকটা ফানি অপশন আছে, নো হেড। দেখো, এখানে আমার মাথা টোটালি গায়েব হয়ে গেছে। আমি জানতাম যে আগে ফ্রি ফায়ার হ্যাকারদের এমন হতো, বাট আমরা নর্মাল এগুলো করতে পারতেছি। এবং আমি চাইলে এই মুহূর্তে এটাকে নাইট মোডও করে ফেলতে পারি। দেখো, এই মুহূর্তে আমার সমস্ত জায়গায় নাইট মোডে রূপান্তরিত হয়েছে। তোমরা জানো যে বারমুডা ম্যাপে নাইট মোড অ্যাভেলেবল নেই, বাট আমি কিন্তু চাইলে কিন্তু এখানে বারমুডা ম্যাপে নাইট মোড করতে পারতেছি। এখানে আরো রয়েছে বিগ হ্যান্ডেল। তো দেখো, এখানে বিগ হ্যান্ড অপশন করলাম, আমার গান এখন আমার মাথার থেকেও বড় হয়ে গেছে। এত বড় গান কি তোমরা ফ্রি ফায়ারে এর আগে কখনো দেখছো? ও, এই মুহূর্তে আমার সামনে একটা প্লেয়ার আছে, চলো এটাকে মারা যাক। আমার কাছে বিগ এন্ড আছে, সব থেকে বড় MP40, এটাকে মারতে পারবো? MP40 বড় হলো কি ভাই, এখানে ড্যামেজ দিতেছে না, এটা কিন্তু রিয়েল প্লেয়ার। এত বড় MP40 দিয়ে মারার মজাই আলাদা। এখান থেকে চলে তুমি যে কোনো সময় নর্মাল মোডেও ফিরে আসতে পারবে। চলো, এবার যেহেতু এনিমি আছে আমরা অদৃশ্য হয়ে যাবো। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা অদৃশ্য হয়ে গেছি, এনিমি আমাকে কোনোভাবেই মারতে পারতেছে না, আমাকে দেখতে পারতেছে না। আর এই ছিপায় এসে প্লেয়ারটা লুকে আছে, চলো এটাকে এবার মারা যাক। এন্ড সম্পূর্ণ একটা আলাদা গ্যালাক্সি, যা সর্বপ্রথম তোমরা দেখতে পারতেছো। মানে ফ্রি ফায়ারের সাথে আলাদা একটা গ্যালাক্সি অ্যাড হয়ে গেছে, মানে এমনটা মনে হচ্ছে ফ্রি ফায়ারের দুনিয়াতে আলাদা একটা পৃথিবী যুক্ত হয়ে যাইতেছে। এই ফরেস্ট নাইট থেকে তোমরা চাইলে করতে পারবে কালার মোড। এখানে এটা চেঞ্জ করার সাথে সাথে আকাশের রং কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তুমি চাইলে ফ্রি ফায়ার ম্যাপকে সিটিতে রূপান্তরিত করতে পারবে। আশেপাশে হাজার হাজার বিল্ডিং এবং একটা সম্পূর্ণ শহরের মতো দেখতে মনে হবে। আমাদের ফ্রি ফায়ারে এরকম শহর আমরা জীবনেও দেখতে পাই। এজ ইউ ক্যান সি, এত বড় সিটি কি তোমরা এর আগে কখনো দেখেছো? এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। চলো এবার তাহলে আকাশের একটু সামনে সিটিটা ঘুরে দেখা যাক। অনেকে মনে করতেছো তোমরা ওই বিল্ডিং গুলো উপরে উঠে যাবে এই আকাশের শো দিয়ে। এই সিটিটা শুধুমাত্র দেখার জন্য, সিটির বাইরে কিন্তু আছে পানি আর পানি। এই মুডে আমার সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা লাগছে, ফরেস্ট মোডের মধ্যে এই বড় চাঁদ। আমি এটাকে চাঁদ বলতেছি কেন, মেবি এটা অন্য একটা গ্যালাক্সি। এবং এখানে কারা শুনে গিয়ে তুমি চাইলে লক্ষ লক্ষ কার এখানে ড্রপ করতে পারবে। এখানে আমি সেকেন্ডের মধ্যে 150 কার ড্রপ করে ফেলি। আমার মনে হয় কার ড্রপের ম্যাজিকটা ফ্যাক্টরিতে দেখালে মজা হবে। এই মুহূর্তে আছে আমরা ফ্যাক্টরির উপরে, এবং এখানে আমরা লক্ষ লক্ষ কার ড্রপ করতেছি। এটি হচ্ছে আমাদের কার ড্রপিং এর ফাইনাল মোমেন্ট। ফ্যাক্টরির উপরে এতগুলো কার দেখার দৃশ্যটা একটু অন্যরকম। এই কাস্টমের সময়সীমা থাকে 30 মিনিট, এবং 30 মিনিটের মধ্যে তুমি কখন এই সময় পার করে ফেলতে তুমি বুঝতে পারবে না। খেলতে খেলতে অনেক বোরিং হয়ে গেলে এইখানে এসে আমরা চাইলে মজা করতে পারি। তোমরা কি করতে চাও এই কার ড্রপিং এর ম্যাজিক এবং এই ক্লাফরুন ম্যাপে এসে এই কাজগুলো? ক্লাফরুন ম্যাপে খুঁজে পেতে হলে এবং এইখানে কোডটা ইউজ করতে হলে সঠিকভাবে তোমাদের যেতে হবে ইন্ডিয়া সার্ভারে। তোমাদের যদি ইন্ডিয়া সার্ভারে কোনো আইডি থাকে, আইডি থাকলে হবে না। বর্তমান সময়ে বাংলাদেশ সার্ভার থেকে ইন্ডিয়া সার্ভারে গিয়ে তুমি কখনো গেম খেলতে পারবে না। তবে তোমরা যারা যারা ইন্ডিয়া সার্ভারে গিয়ে এই ক্লাফরুন ম্যাপে ট্রাই করবে, বুস্টার ভিপিএনটা লাগাবা, লাগিয়ে তোমরা ক্লাফরুন ম্যাপের কোডটা দিয়ে ম্যাচে ঢুকে যাবে। কোডটা আমি স্ক্রিনে শো করতেছি, এবং পরবর্তীতে তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করলে তোমরা চাইলে কপি করে নিতে পারবে। এই হইতাছে ম্যাপের কোডটি।